ছেলেদের কান্না করতে নেই, কারণে বা অকারণে কোনো সময়ই ছেলেদের কান্না করতে নেই। কান্না জিনিসটা শুধু মেয়েদের সাথেই যায়, এটাই সমাজের অঘোষিত নিয়ম। ছোটবেলা শেখা বেশ কিছু অবশ্যমান্য উপদেশগুলোর মধ্যে একটি হলো, মেয়েদের মতো প্যাসপ্যাস করে কাঁদা যাবে না। কেন? কারণ তুমি ছেলে। ছেলেদের অনেক শক্ত হতে হয়, কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলানোর ক্ষমতা অর্জন করতে হয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য মন থেকে মস্তিষ্ককে আলাদা রাখার অভ্যাসটা ভালো করে রপ্ত করতে হয়। আর এই সব কিছুর জন্য একটা অন্যতম প্রধান শর্ত, তুমি কাঁদবে না। স্কুলে স্যারের কাছে বেদম মার খাওয়া ছেলেটা তাই দাঁতে দাঁত চেপে সব হজম করে যায়, অথবা মুখে একটা শুকনো হাসি এনে বোঝায়, আরে ধুর ব্যথা পাইনি। অনেক চেষ্টার পরও রেজাল্ট খারাপ হওয়া ছেলেটা তাই শুধু আপসেট হয়েই নিজের ছেলেত্ব জাহির করতে চায়। কাছের মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখেও তাই একটা ছেলেকে নিজের চোখের কোনায় জল লুকোতে হয়, খুব বেশি হলে দু একটা সিগারেট, এর বেশি কিন্তু না। জীবনের খারাপ সময়গুলোতে ক্ষয়ে যাওয়া আত্মসম্মান আর জমে থাকা হাজার মুহূর্তের কষ্টগুলোকে আড়ালে রেখে একটা ছেলেকে নির্বিকার দিব্যি সময় পার করতে হয়। সময়ের আবর্জনার স্তূপে দাঁড়িয়ে সে নির্দ্বিধায় চালিয়ে যায় জ্যামিতিক হাসির অভিনয়, কিন্তু কোনো এক নিশুতি রাতে দুঃস্বপ্নের বাগাড়ে বেঁচে থাকার আশা খুঁজতে গিয়ে একদিন ঠিকই কেঁদে ফেলে সে। সেই কান্নার সাক্ষী থাকে অযত্নে পড়ে থাকা একমাত্র বালিশ, অথবা পেটে যাওয়া স্ক্রিনের একটা মুঠো পোন। ছেলেরা ঠিকই কাঁদে, সেই কান্নার নিস্তব্ধতা বিদীর্ণ হয় শত সহস্র অবহেলার ভর্ম। সেই কান্নার জল মেখে স্নিগ্ধ হয় স্তূপ হয়ে থাকা প্রত্যাশার শব্দ।